আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি সুখেন্দু শেখর রায় রাজ্যসভার চিফ হুইপ, আমার বাঁদিকে রয়েছেন সবশেষে বাঁদিকে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, আমার ঠিক বাঁদিকে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের দলের অন্যতম নেতা শ্রী মুকুল রায়, আমার ডান দিকে সবশেষে রয়েছেন শ্রী মৃদুল গোস্বামী আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবং আমার ঠিক ডান দিকে রয়েছেন আলিপুরদুয়ারের ভারতীয় জনতা পার্টির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে আলিপুরদুয়ারের ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক বিজেপির বীরেন্দ্র বাড়া, আলিপুরদুয়ার জেলা ভারতীয় জনতা পার্টির সম্পাদক বিনোদ ব্লিঞ্জ, ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার জেলার সহসভাপতি বিপ্লব সরকার, কুমারগ্রাম ভারতীয় জনতা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট নিশান লামা, কালচিনি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির আহ্বায়ক কৃপাশঙ্কর জয়সওয়াল, কালচিনির বিধানসভা কেন্দ্রের সহ কনভেনার বা সহ আহ্বায়ক ভারতীয় জনতা পার্টির ঈশ্বর কুমার বিশ্বকর্মা, এবং আলিপুরদুয়ার জেলার ভারতীয় জনতা পার্টির অপর সম্পাদক অসীম কুমার লামা। এই মোট আটজন আমাদের দলের তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করেছিলেন আমাদের দলে যোগদানের ইচ্ছে প্রকাশ করে। সেখানে সিদ্ধান্ত হয়েছে দলে যে তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দলে সামিল করানো হবে, তাদের সেই আবেদন গৃহীত হয়েছে এবং একটু পরেই তাদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দলে বরণ করে নেবেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু এবং আমাদের দলের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আস্তে আস্তে সবার প্রশ্নের উত্তর দেব, আমি আছি, ব্রাত্য আছেন, মুকুলবাবু আছেন, এক এক করে প্রশ্ন করুন। এইখান থেকে শুরু, এটা
এটা গঙ্গাপ্রসাদ বাবু আপনাদেরকে জানাচ্ছি। আজকে আমাদের এখানে এই তৃণমূল ভবনে আপনাদের সামনে বা আমাদের সকলের এখানে উপস্থিত মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, মাননীয় মুকুলদা, মাননীয় সুখেন্দু শেখর রায় মহাশয়, আমি যে জেলা থেকে এসেছি সে জেলার জেলা সভাপতি মাননীয় মৃদুলদা, আপনাদের প্রশ্নটা একবার একটু আমি শুনি। দেখুন, এর পৃষ্ঠভূমি কিন্তু ইলেকশনের আগে থেকেই শুরু হয়েছিল, যখন ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্বকে তোয়াক্কা না করে জেলা থেকে সরাসরি মানুষকে কলকাতা নিয়ে এসে জয়নিং করেছে, দিল্লি নিয়ে গিয়ে জয়নিং করেছে, আর জেলা নেতৃত্বকে ইনফরমেশন দেওয়ার যোগ্যও মনে করেনি। তখন থেকেই আমার পার্টির সাথে একটা দূরত্ব ছিল, আমি তার প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি ইলেকশনের সময় দল ছাড়ি নাই। কেন, যদি আমি সেই সময় দল তা ছাড়তাম তাহলে কিন্তু আমাকে গদ্দার বলা হতো। আমি রেজাল্ট করেছি, পাঁচে পাঁচ পার্টিকে দিয়েছি, আর তারপরে আমি তখনই আমার ডিসাইডেড ছিল, তখনই আমার মৃদুলদার সাথে যোগাযোগ ছিল, রেজাল্টটা দেওয়ার পরে আমার মনটা ভেঙেছিল, তাই আজকে আমি এই জায়গায় আছি। দেখুন, বিজেপি উত্তরবঙ্গে ভালো সাফল্য পেয়েছে, আর সাংসদ দুই বছর হলো, কিছু করতে তো পারেনি। মানুষের সেন্টিমেন্টকে হাওয়া দিয়ে রাজনীতিটা তো করতে হবে, উনি সেই কাজই করেছেন। নাহলে উত্তরবঙ্গের জনর করার জন্য বিজেপির কাছে অনেক বিকল্প আছে, অনেক উন্নয়নের কাজ ওনারা করতে পারেন, ঠিক আছে। এই কাজগুলাতে যেহেতু এই সব বিষয়েতে ওনারা কিছু করতে পারেন নাই বলে এখন একটা সেন্টিমেন্টালকে হাওয়া দেওয়ার চেষ্টা করছে। নেক্সট, এতলুক না, মানুষ কতটা গ্রহণ করে দেখা যাক। যত খুশি বিচ্ছিন্নতাবাদী দাবি বিজেপি বরাবরই তুলে থাকে, আজকেও তুলছে, ভবিষ্যতেও তুলবে, তুলুক। বাংলার মানুষ সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তাদের রায়ের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তারা কোন রাজনীতিকে তারা সমর্থন করছেন, কার নেতৃত্বকে তারা মেনে নিয়েছেন। অতএব নতুন করে আর কিছু ওদের করার নাই, কাজকর্ম এসব করছে। বিজেপি দলের এখন এমন একটা অবস্থা যে ওদের একজন কপালকুণ্ডলা দরকার, যে কপালকুণ্ডলা ওদেরকে বলবে, পথিক তুমি কি পথ হারাইয়াছ। নেক্সট, ফায়দা জরুর হোগা, ইসলিয়ে সি গঙ্গা প্রসাদ জি বহুত পুরানে কার্যকর্তা হয় বিজেপি কা থে, আজ হামারা পার্টি মে উনহোনে যোগ দিয়া, উনকে সাথ বহুত সারে নেতা হামারা পার্টি মে শামিল হুয়া, আর আলিপুরদুয়ার জেলে মে খাস করকে হামারা আপনা জো অর্গানাইজেশন হ্যায় উসকো থোড়া তাকত বড়েগা। নেক্সট, ওয়ান কোশ্চেন নেক্সট।
উগ্রপন্থী তৎপরতা বা জঙ্গি তৎপরতা দেখার জন্য ভারতবর্ষে কতগুলো কেন্দ্রীয় সংস্থা আছে এবং দুটো কেন্দ্রীয় কঠোর আইন আছে। সেই আইনের প্রয়োগ কেন কেন্দ্রীয় সরকার ঠিকমতো করছেন না না করে যারা মোদী সরকারের সমালোচনা করছেন সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে দেশদ্রোহী বলে জেলে পাঠিয়ে দিচ্ছেন সেটা না করে তারা একটু লক্ষ্য করুন সত্যিকারের সন্ত্রাসবাদী বা জঙ্গি কারা, তাহলে দেশের পক্ষে মঙ্গল হবে। নেক্সট, আই হ্যাভ অলরেডি কোশ্চেন, আই হ্যাভ অলরেডি রিপ্লাই টু দ্যাট কোশ্চেন। আচ্ছা, এটা এটা ব্রাত্যবসু উত্তর দিচ্ছেন। ও দেখে মুকুল দেবই বলেন গে, দেখিয়ে আমাকে বলতে দিন। সেটা হচ্ছে যে একই সঙ্গে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে 20 জুন, কেন করছে আমি বিজেপির কাছে প্রতিপ্রশ্ন করতে চাই। বিজেপি যে ঐতিহাসিক কার্যক্রম কিচ্ছু জানে না, বিজেপির মধ্যে যে কোনো ইতিহাস চেতনা নেই, তার একটা বড় প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস পালন করা এবং একই সঙ্গে উত্তরবঙ্গকে ভাগ করতে বলার কথা। যারা পশ্চিমবঙ্গ দিবস পালন করে তারা একই সঙ্গে পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়, এর থেকে হাস্যকর দ্বিচারিতা আর কি হতে পারে। 47 সালের 20 জুন এই বিধানসভায় যে দিবসটাকে তারা বলছে যে পশ্চিমবঙ্গ দিবস, এবং সেদিন হিন্দু মহাসভার কোনো ভোট ছিল না, ভারত ভাগের পক্ষে প্রথমে ভোট হয়, 2 দফায় ভোট হয়, 20 তারিখ বাংলায় ভোট হয়, 23 তারিখ পাঞ্জাবে ভোট হয়, পাঞ্জাবে তো বিজেপি আছে, তাহলে ওখানে 23শে জুন ওরা কেন পাঞ্জাব দিবস পালন করছে না? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে এই, যারা একই সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন তারা একই সঙ্গে উত্তরবঙ্গকে একটা পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করতে চান, এর মধ্যে দিয়ে কতটা বাঙালি বিরোধিতা, কতটা ইতিহাস বিরোধিতা এবং কতটা বঙ্গ বিরোধিতা আছে, এটা আপনারাই বিচার করে দেখুন। দেখুন, উনোনে কেউ নর্থ বেঙ্গল গে হ্যাঁ, মুঝে তো মালুম নেই হ্যাঁ, কিছু কো ইতলা নেই, উনকো দেনা নেই হ্যাঁ, নেই ভি দিয়া, লেকিন রাজ্য সরকার কো ভি থোড়া কনফিডেন্সে লানা চাইয়ে থা কি কেউ অচানক এক হপ্তা কে লিয়ে নর্থ বেঙ্গল যা রে হ্যাঁ, তো জানে দিজিয়ে, ও তো রাজ্যপাল হ্যাঁ, কেহি ভি যা সকতে, ইসমে কোই দিক্কত নেই হ্যাঁ। আই হ্যাভ অলরেডি রিপ্লাই টু দ্যাট কোশ্চেন। ব্রাত্য বসু উত্তর দিয়েছে, ব্রাত্য বসু নে জবাব দিয়ে দিয়া। দুসরা সওয়াল, দুসরা, উনি এমন সময় উত্তর বাংলা যাচ্ছেন যেখানে ঘন বর্ষা, যে কোনো সময় ধস নামতে পারে পাহাড়ে, সেই জন্য বেশি যাতায়াত না করা যে কোনো লোকের পক্ষেই ভালো। কে বলছেন, কি বলছেন? প্রথম কথা হচ্ছে যে আসামে স্থগিত রেখেছে কেন এবং আসামে আবার দাবি উঠছে কেন, সংশোধিত নাগরিক আইনকে আবার সংশোধিত করতে হবে, এবং যেটা ফাইনাল তালিকা বা ফাইনাল লিস্ট বলা হয়েছিল সেই লিস্টকে বাতিল করে আবার লিস্ট তৈরি করতে হবে, এই দাবি আসামে উঠছে কেন? দ্বিতীয়ত হচ্ছে যে সংশোধিত নাগরিক আইনের পরে যে রুলস তৈরি করার কথা ছিল সেই রুলস 2 বছরে তৈরি হলো না কেন, সেগুলো দিলীপবাবু একটু খোঁজখবর নিন, জানুন, তারপর তিনি আর কোনো আইন কোনো পার্টিকুলার রাজ্যের জন্য এটা কার্যকরী হবে তা নয়, হলে সারা দেশে হবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে বাংলায় কোনো অবস্থাতেই সিএএ, এনআরসি, এনআরবি কিছুই এখানে আমরা কার্যকরী হতে দেব না, এবং কেন দেব না সেই কারণও ব্যাখ্যা করা হয়েছে। তমাল তমাল, আই হ্যাভ নো কমেন্টস অন কোর্টস অর্ডার অর জাজমেন্ট, ইট ইজ ফর দ্য স্টেট গভর্নমেন্ট টু স্ক্রুটিনাইজ দ্য কোর্টস অর্ডার অ্যান্ড টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন।
one person at a time, please. Mukul Devi. ওটা প্রশ্ন ইতিমধ্যে করা হয়েছিল, আমরা উত্তর দিয়েছি, আপনি কে বলছেন? পূর্বাভাস, তার কারণ গত লোকসভা নির্বাচনেও প্রথম যে আসন পেয়েছিল সেটা কিন্তু উত্তরবঙ্গ থেকে পেয়েছিল বিজেপির আসন। সুতরাং স্বাভাবিকভাবে এটা পূর্বাভাস, এটা একটা শেষের শুরু হলো। না, মামলা তো যে কেউ করতে পারে, কততে হাজার হয় আমি জানি না, উনি মামলা তো যে কেউ করতে পারে। আচ্ছা তুমি বলো। হ্যাঁ, কোভিডে যারা মারা গেছেন সেই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে পারবে না বলে সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বলছেন টাকা নেই। অথচ সেন্ট্রাল ভিস্টা তৈরি করবার জন্য 20,000 কোটি টাকার কোনো অসুবিধা হচ্ছে না, সেখানে টাকা আছে। বিদেশ থেকে প্রধানমন্ত্রীর জন্য বিলাসবহুল বিমান নিয়ে আসার জন্য, কিনে আনার জন্য টাকার অভাব হচ্ছে না, সেখানে টাকা আছে। এবং এই পার্লামেন্ট ভবন ভেঙে নতুন পার্লামেন্ট ভবন, বা পার্লামেন্টকে এই পুরনো ভবনকে না ভেঙেও নতুন পার্লামেন্ট ভবন তৈরির কোনো যৌক্তিকতা ছিল না। এই পার্লামেন্ট ভবনকেও এটাকে রিনোভেট করা যেতে পারত। ইউকেতে 3 বার ওদের পার্লামেন্টে আগুন লেগেছিল, ধ্বংস হয়ে গেছিল, এতৎসত্ত্বেও ওরা নতুন পার্লামেন্ট ভবন তৈরি করেননি, সেটাকে রিনোভেট করেছে। জাপানেও এরকম ঘটনা ঘটেছে, আমেরিকার সেনেটেও তাই হয়েছে। অথচ আমাদের এখানে একটা অকারণে, এবং যখন কোভিডের সময় যখন কোটি কোটি টাকা দরকার মানুষকে সাহায্য করার জন্য, যারা কাজ হারিয়েছে তাদের হাতে কিছু টাকা পৌঁছে দেওয়ার জন্য ইত্যাদি, তখন এইভাবে বিলাসবহুল বিমান কিনে অপচয় করা এবং সেন্ট্রাল ভিস্টা তৈরি করার নামে 20,000 কোটি টাকা আপাতত, পরবর্তীকালে কত কোটি টাকা হবে কেউ জানে না। আর অন্যদিকে এরা বলছেন যে কোভিড আক্রান্ত পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকা নেই, অথচ কর্পোরেটদের, তাদের যে ব্যাংকের কাছে যে ঋণ, সেই ঋণ যেভাবে মকুব করে দেওয়া হচ্ছে ব্যাংক্রাপসি এবং ইনসলভেন্সি কোডের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে একজন কর্পোরেটের পাওনা কাছে, ব্যাংকের পাওনা আছে 20,000 কোটি টাকা বা 25,000 কোটি টাকা, সেখানে 3,000 কোটি টাকা 2,000 কোটি টাকায় তাদের সঙ্গে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে আর বাকি টাকাটা ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা বিরাট দুর্নীতি, এটা একটা বিরাট কারচুপি। তো একদিকে এইভাবে কর্পোরেটদেরকে তাদেরকে পাইয়ে দিয়ে মোদী সরকার দুর্নীতিতে নিমজ্জিত, আর বলছেন যে হতাশ এই যারা মারা গেছেন কোভিডে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকা নেই। এটা ডাবল স্ট্যান্ডার্ড, এবং এগুলো ভারতবর্ষের মানুষকে জবাব দিতে হবে। শেষ 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 This lady has not put any question. This lady. Sir. Tomake jacchi. Would you please come here and repeat? There are tea parties all
অল দ্য টাইম দ্যার ইজ টি পার্টি অ্যান্ড সাম পিপুল আর অ্যাটেন্ডিং দ্য টি পার্টি, উই হ্যাভ নো কমেন্টস অন দ্যাট। ওই যে তুমি, হ্যাঁ মুকুল দাকে, ভাই এইসব শোনার ওপর কোনো জবাব হয়? ভাই কে কী লাগলো আর কে কী লাগলো না তা আমি জানি না। শুভেন্দুর বাবা তো সববার আগে, শুভেন্দুর বাবাকেই এই প্রশ্নটা করা উচিত ছিল। আশাবুল, শেষ প্রশ্ন আশাবুল। হাইকোর্টের আদেশ বা জাজমেন্টের ওপরে আমি কোনো মন্তব্য করব না। কি আদেশ বেরিয়েছে না বেরিয়েছে সেটা রাজ্য সরকার দেখবেন, এবং দেখার পরে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা দরকার মনে করে রাজ্য সরকার, সেটা রাজ্য সরকার ভেবে দেখবেন। এখানে আমার কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমাদের গঙ্গাপ্রসাদবাবু কিছু বলবেন। প্রশ্ন করার আগে শুনুন একটু। আমি কালকে দেখেছি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা আমার সম্পর্কে কিছু মিডিয়াতে বলেছেন। উনি বলেছেন আলিপুরদুয়ারের টিকিট আমি চেয়েছিলাম, আর তখন থেকেই আমি টিকিট পাই নাই বলি আমি একটু গোসা গোসা ছিলাম, তাই আমি এই কাজটা করেছি। আমি ওনাকে বলতে চাই উনি বিজেপিতে কেন এসেছিলেন। উনি বলেছিলেন 2014 সাল থেকেই আমার কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে একটু মধুর সম্বন্ধ ছিল, তাহলে 2014 থেকে 2021 অবধি সে সম্বন্ধের ভিতরে কী ছিল সেটা একটু খুলাসা করতে হবে। আর উনি যদি এমএলএর টিকিট না পাইতেন, উনি যদি ভারতীয় জনতা পার্টির বিরোধী দল নেতা না থাকতেন, তাহলে কি উনি বিজেপিতে থাকতেন? ভারতীয় জনতা পার্টি বিরোধী দল নেতা এটা প্রাপ্য ছিল মনস্তিজ্ঞা, মনস্তিজ্ঞাকে এটা পাওয়ার মনোজের অধিকার ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি তো নিজের কার্যকর্তাদেরকে কোনোদিন ন্যায় দিতে পারেনি। এখানে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আলিপুরদুয়ার জেলার সভাপতি এবং আমাদের সদ্য আমাদের দলে যোগ দিলেন গঙ্গাপ্রসাদবাবু, মৃদুল গোস্বামী, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের দলের নেতা মুকুল রায়, এবং আমি সুখেন্দু শেখর রায়, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন শেষ করছি।